আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোরাল মাছের দুপিয়াজের রেসিপি। চলুন দেখে নি। এখানে আমি 6 পিসের মতো কোরাল মাছ নিয়েছি। মাছগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কিছুটা লাল মরিচ গুঁড়া, কিছুটা হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মাছগুলো আমি খুব ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি চুলায় ফ্রাইং প্যানে তেল দিয়ে চুলার জাল হাই রেখে মাছগুলো আমি এক মিনিট করে এপিটুপিট ভেজে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সব মাছগুলো এভাবে তুলে নিব। এরপর আমি প্যানে আবারও 4-5 টেবিল চামচ পরিমাণে তেল দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম আমি 1 কাপের একটু বেশি হবে এখানে পেঁয়াজ কুচি, যেহেতু এটি মাছের দু পেঁয়াজা পেঁয়াজ একটু বেশি হবে। দিয়ে দিলাম এখানে আমি 2 চা চামচ পরিমাণে লাল মরিচ গুঁড়া, 1 চা চামচের কমরদেক হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে জিরা মিক্স এখানে সম পরিমাণে দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচের মতো টমেটো সস, টমেটো সসটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালারটা সুন্দর আসার জন্য। স্বাদ মতো লবণ দিলাম। এরপর আমি কিছুটা পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। 3-4 মিনিট আমি চুলার জাল মিডিয়ামে রেখে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে কিছুটা টমেটো কুচি আর কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি আরও কিছুটা পানি দিয়ে চুলার জাল লো মিডিয়ামে রেখে আমি আরও 4-5 মিনিট পর্যন্ত মাছগুলো রান্না করব। 4-5 মিনিট পরে আসলাম। আমি খুব সাবধানে মাছগুলো একটা একটা করে সব উল্টিয়ে দিব। এরপর চুলার জাল লোতে রেখে আমি আরও 3-4 মিনিট রেখে মাছগুলো নামিয়ে নিব। কোরাল মাছ খেতে এমনিতে মজা হয়, এভাবে দুপিয়াজা করে রান্না করলে মাছটি খেতে অসাধারণ হয়। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।